এবার আমরা আরেকটা নতুন শব্দ সম্পর্কে জানব, এক্স ক্রোমোজোম বাহিত জিনের উত্তরাধিকার সংক্রান্ত একটা নতুন টার্ম বা শব্দ, সেটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে আমরা কী বুঝি? দেখো, এক্স ক্রোমোজোম বাহিত জিনগুলো সাধারণত এই ধরনের উত্তরাধিকার প্রদর্শন করে, মানে দেখা যায় এক্স ক্রোমোজোম বাহিত জিনগুলোর মধ্যে এই ধরনের ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায়। এই ধরনের উত্তরাধিকারের ক্ষেত্রে আমরা দেখব বৈশিষ্ট্যটা, এক্স ক্রোমোজোম বাহিত বৈশিষ্ট্যটা পিতার থেকে কন্যার মাধ্যমে, কন্যার দেহে এবং মাতার থেকে পুত্রের দেহে সঞ্চারিত হয়। কারণ পিতার যে একটা এক্স ক্রোমোজোম থাকে সেটা কন্যারা পায়, পিতার ওয়াই ক্রোমোজোমটা পুত্ররা পায়। তার মানে পিতার একটা এক্স ক্রোমোজোম সবসময় সেটা কন্যার দেহেই আসে, আবার পুত্রদের যে একটা এক্স ক্রোমোজোম থাকে সেটা সবসময় মায়ের থেকে আসে, কারণ পুত্রদের যে অপর সেক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম সেটা পিতার থেকে আসে। তার মানে পিতার একটা এক্স ক্রোমোজোম সেটা সবসময় কন্যার দেহে সঞ্চারিত হয়, আর পুত্রদের যে একটা এক্স ক্রোমোজোম থাকে সেটা সবসময় মায়ের থেকে পুত্ররা পায়। সুতরাং ক্রিস ক্রস উত্তরাধিকার প্রধানত পিতার থেকে কন্যার দেহে এবং মাতার থেকে পুত্রের দেহে সঞ্চারিত হয়। এক্স ক্রোমোজোম বাহিত বৈশিষ্ট্যগুলো এই ধরনের উত্তরাধিকার দেখা যায়। আমরা যদি একটা উদাহরণ দিই ব্যাপারটা তোমাদের কাছে আরও পরিষ্কার হবে। উদাহরণটা একটু খেয়াল করো, যেমন ধরো মাতামহ মানে মায়ের বাবা, মাতামহর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 44A+XY। তার মানে মাতামহের ক্ষেত্রে দু ধরনের গ্যামেট উৎপন্ন হয়, মাতামহ যেহেতু পুরুষ তার দু ধরনের গ্যামেট উৎপন্ন হবে, 22A+X আর 22A+Y। তাহলে মাতামহের যে এক্স ক্রোমোজোম সেটা সবসময় কন্যার দেহে যাবে, সেটা কখনই পুত্রর দেহে যাবে না, পুত্রদের দেহে যাবে না, বা মাতামহের এক্স ক্রোমোজোমটা কখনই পুত্রর দেহে যাবে না, সেটা অলওয়েজ কন্যার দেহেই আসবে। দেখো আবার কন্যা, মাতামহের যে কন্যা তার যে দুটো এক্স ক্রোমোজোম থাকে, একটা এক্স ক্রোমোজোম পিতার থেকে এলো, আরেকটা এক্স ক্রোমোজোম দেখো কন্যার আছে, সেটা সে তার মায়ের থেকে পায়, কন্যার মায়ের থেকে পায়। আবার দেখো কন্যার যে দুটো এক্স ক্রোমোজোম থাকে সেটা তার পুত্রের দেহও যাবে, কন্যার দেহও যাবে, মানে মাতামহের নাতনি আর নাতি, কারণ ডিম্বাণু, কন্যার ডিম্বাণু সবসময় এক্স ক্রোমোজোম যুক্ত হয়। তার মানে কন্যাদের যে কন্যার এক্স ক্রোমোজোমটা তার পুত্রকন্যার মধ্যে সঞ্চারিত হয় সমানভাবে। এবার দেখো মাতামহের ক্রোমোজোম বিন্যাসটা হচ্ছে, সেক্স ক্রোমোজোম বিন্যাসটা হচ্ছে XY। দেখো আমি এক্স ক্রোমোজোমটাকে লাল কালিতে দেখিয়েছি, তার মানে বোঝাতে চেয়েছি যে ধরো এই এক্স ক্রোমোজোমে কোনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্যে জিনের অ্যালিল রয়েছে, ধরো বর্ণান্ধতা বা হিমোফিলিয়া রয়েছে। তাহলে মাতামহ যেহেতু পুরুষ, তাহলে পুরুষ হবার কারণে মাতামহের দেহে ওই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যর প্রকাশ ঘটবে, তার মানে মাতামহ ওই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটার অধিকারী, মাতামহের দেহে ওই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে, হেমিজাইগাস অবস্থাতেই প্রকাশিত হয়েছে প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যটা। এবার মাতামহের এই প্রচ্ছন্ন জিনটা দেখো কন্যার মধ্যেও এসছে, লাল কালিতে দেখানো হয়েছে। আবার কন্যাতে যে আরেকটা এক্স ক্রোমোজোম আছে সেটা কন্যা তার মায়ের থেকে পেয়েছে, দেখো এই এক্স ক্রোমোজোমটাকে সবুজ কালিতে দেখিয়েছি, তার মানে বোঝাতে চেয়েছি যে এই এক্স ক্রোমোজোমটাতে ওই প্রচ্ছন্ন অ্যালিল জোড়ার প্রকট অ্যালিলটা থাকতে পারে, তার মানে কন্যা হেটেরোজাইগাস, তার মানে কন্যার দেহে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশ ঘটবে, মাতামহের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কি কন্যার দেহে প্রকাশিত ঘটবে? কখনই ঘটবে না, কারণ কন্যার যে আরেকটা এক্স ক্রোমোজোম আছে সেখানে তার প্রকট জিনের অ্যালিলটা রয়েছে, তা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখনোই হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশিত হয় না, তার মানে কন্যার দেহে মাতামহে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশিত ঘটবে না। আবার দেখো
এই যে কন্যার যে কন্যার যে এই যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বহনকারী যে এক্স ক্রোমোজোমটা আছে সেটা তার কন্যার পুত্র কন্যা মানে মাতামহের নাতনি আর নাতির মধ্যে যেতে পারে, এটা প্রকটটাও যেমন যেতে পারে প্রচ্ছন্নটাও যেতে পারে। আমি ধরে নিচ্ছি প্রচ্ছন্নটা যাচ্ছে, ঠিক আছে, তার মানে কোন মাতামহ থেকে পাওয়া মানে কন্যা তার বাবার থেকে পাওয়া প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জিনটা তার পুত্র কন্যার মধ্যে সঞ্চারিত করবে, মানে মাতামহের নাতনি আর নাতির মধ্যে সঞ্চারিত করবে। নাতনির ক্ষেত্রে দেখা যায়, দেখো দুটো এক্স ক্রোমোজোম থাকবে, নাতনি যেহেতু কন্যা, নাতনির যে আরেকটা এক্স ক্রোমোজোম আছে যেটা সে তার নাতনি তার বাবার থেকে পেয়েছে, সেই এক্স ক্রোমোজোমের মধ্যে ওই প্রচ্ছন্ন অ্যালিল জোড়ার প্রকট অ্যালিলটা থাকতে পারে। তার মানে মাতা কন্যার মতোই নাতনিও হেটেরোজাইগাস হয়ে গেছে, মানে একটা প্রকট অ্যালিল, একটা এক্স ক্রোমোজোমে প্রকট অ্যালিল আরেকটা এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন অ্যালিল রয়েছে। তার মানে কন্যাও হেটেরোজাইগাস, তার মানে কন্যার দেহও কিন্তু এক্স ক্রোমোজোম ওই মাতামহের এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশ করবে না, কিন্তু নাতি যে কন্যার যে ছেলে মানে মাতামহের যে নাতি তার দেখো ওই একটাই এক্স ক্রোমোজোম আছে, কন্যা নাতি যেহেতু পুত্র তাই নাতির একটাই এক্স ক্রোমোজোম থাকবে। ওই এক্স ক্রোমোজোমে কন্যার থেকে পাওয়া যে প্রচ্ছন্ন জিনটা সে প্রাপ্ত হয়েছে নাতি কন্যার পুত্র, তার মধ্যে নাতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ ঘটবে, কারণ নাতি যেহেতু পুত্র তাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা হেমিজাইগাস অবস্থাতেই প্রকাশ ঘটবে। তার মানে কী বোঝা গেল, মাতামহের কোনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কন্যার দেহে এক্স ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হলেও কন্যা যদি হেটেরোজাইগাস হয় কন্যার দেহে ওই বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে না, কিন্তু কন্যা ওই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহনকারী কন্যার ওই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহনকারী এক্স ক্রোমোজোম যদি পুত্র পায় তাহলে পুত্রর দেহে মানে মাতামহের নাতি যদি পায় তাহলে পুত্রর দেহে ওই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশ ঘটবে, কারণ নাতি পুত্র হবার জন্য ওই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটার জন্য নাতি হেমিজাইগাস মাতামহের মতো। তাহলে মাতামহের কোনো বৈশিষ্ট্য মূলত এক্স ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে এই যে নাতিতে প্রকাশ পেল, মাতামহের এক্স ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত কোনো বৈশিষ্ট্য যেমন বর্ণান্ধতা বা হিমোফিলিয়া কন্যার মাধ্যমে যে এই নাতিতে প্রকাশিত হওয়া এই ধরনের বংশগতিকে বলা হয়েছে ক্রিস ক্রস বংশগতি। আশা করি ক্রিস ক্রস বংশগতি বুঝতে পেরেছ। এবার আমরা এতক্ষণ আগেরও তিনটে ক্লাসে সবই এক্স ক্রোমোজোম বাহিত জিনের বংশানুসরণ নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা যে বিভিন্ন জিনিসগুলো জানতে পেরেছি তার মধ্যে হচ্ছে কন্যাদের যেহেতু দুটো এক্স ক্রোমোজোম থাকে তাই ওই দুটো এক্স ক্রোমোজোমের মধ্যেই যদি কোনো প্রচ্ছন্ন জিন থাকে মানে হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে কন্যারা ওই বৈশিষ্ট্যটা অধিকারী হবে, মানে বর্ণান্ধতা হিমোফিলিয়া এখানে হবে। কিন্তু পুত্রদের যেহেতু একটা এক্স ক্রোমোজোম থাকে এবং পুত্রদের যে অপর সেক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম সেখানে এক্স ক্রোমোজোম স্থিত কোনো জিনের কপি থাকে না তাই পুত্রদের ওই একটা এক্স ক্রোমোজোমের মধ্যেই যদি প্রচ্ছন্ন জিনের অ্যালিল থাকে তাহলে পুত্ররা ওই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটার অধিকারী হবে। অর্থাৎ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত কোনো বৈশিষ্ট্য পুত্রদের মধ্যে হেমিজাইগাস অবস্থায় প্রকাশিত হয় কিন্তু কন্যাদের মধ্যে সেই বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এক্স ক্রোমোজোম বাহিত হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশিত হয়, এটা আমরা জানতে পেরেছি। যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত বৈশিষ্ট্য কন্যাদের মধ্যে হোমোজাইগাস অবস্থাতে প্রকাশিত হয়, হেটেরোজাইগাস অবস্থাতে প্রকাশিত হয় না, আর কন্যাদের ক্ষেত্রে তো হেমিজাইগাস অবস্থার কোনো সম্ভাবনা নেই কারণ কন্যাদের দুটো এক্স ক্রোমোজোম থাকে, দুটো এক্স ক্রোমোজোমই পরস্পরের হোমোলাগাস ক্রোমোজোম, মানে একটা এক্স ক্রোমোজোমে যা যা জিনের অ্যালিল রয়েছে অপর এক্স ক্রোমোজোমও সেই অ্যালিল রয়েছে,
মানে একটা জিনের দুটো অ্যালিলি রয়েছে, সেক্ষেত্রে কন্যাদের ক্ষেত্রে তো হেমিজাইগাসের কোনো প্রশ্নই আসবে না, কিন্তু পুত্রদের ক্ষেত্রে হেমিজাইগাসের প্রশ্ন আসবে। এই কারণে পুত্রদের একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম কিন্তু ঠিক হোমোলাগাস ক্রোমোজোম নয়। এক্স ক্রোমোজোমের মধ্যে যা জিন সেটা ওয়াই ক্রোমোজোমে থাকে না। আমরা দেখেছি এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোমের মধ্যে এক্স ক্রোমোজোমটা অনেকটা লম্বা বড়, কিন্তু ওয়াই ক্রোমোজোমের ওয়াই ক্রোমোজোম অনেক ছোট। ওয়াই ক্রোমোজোমে জিন খুব কম থাকে এক্স ক্রোমোজোমের তুলনায়। সুতরাং এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে ঠিক হোমোলাগাস ক্রোমোজোম নয়, তাই পুত্ররা এক্স ক্রোমোজোম স্থিত কোনো জিনের অ্যালিল যদি একটাই থাকে, সেটা প্রকট হোক তাহলে তো প্রকাশিত হবেই, সেটা যদি প্রচ্ছন্ন হয় তাহলেও সেটা পুত্রদের মধ্যে প্রকাশিত হবে। অর্থাৎ এক্স ক্রোমোজোম স্থিত কোনো জিনের অ্যালিল, সেটা প্রচ্ছন্ন জিনের অ্যালিল হলেও পুত্রদের মধ্যে হেমিজাইগাস অবস্থাতেই প্রকাশিত হবে। অর্থাৎ পুত্রদের একটা এক্স ক্রোমোজোমে ওই প্রচ্ছন্ন জিনের অ্যালিলটা থাকলে পুত্ররা সেই বৈশিষ্ট্যের অধিকারী হবে, অর্থাৎ হিমোফিলিয়া বা বর্ণান্ধতায় আক্রান্ত হবে। এই জন্য হিমোফিলিয়া বা বর্ণান্ধতা মানে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত বৈশিষ্ট্য সবসময় পুত্রদের মধ্যেই বেশি দেখা যায়, কন্যাদের মধ্যে কম দেখা যায়। কিন্তু বাহক কন্যা কিন্তু প্রচুর পাওয়া যায়, কারণ বাহক কখন হয় কন্যারা, যখন কন্যাদের দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোমে স্বাভাবিক প্রকট জিন আর অপর এক্স ক্রোমোজোমের মধ্যে মিউট্যান্ট জিন, যেটা প্রচ্ছন্ন। মানে মিউট্যান্ট জিন মানে হচ্ছে এখানে আক্রান্ত জিনটাকে বোঝানো হচ্ছে, হিমোফিলিওয়ালা হিমোফিলিয়া আর বর্ণান্ধতা হলে বর্ণান্ধতা, থাকলে কন্যারা কিন্তু বাহক হবে। হেটেরোজাইগাস অবস্থায় কন্যারা কিন্তু বাহক হবে। এই বাহক কন্যা কিন্তু বাহ্যিকভাবে বা ফিনোটাইপগতভাবে কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক, মানে যেই কন্যার দুটো এক্স ক্রোমোজোমে স্বাভাবিক প্রকট অ্যালিল রয়েছে মানে হোমোজাইগাস অবস্থা রয়েছে, আর যেই কন্যার একটা এক্স ক্রোমোজোমে প্রকট অ্যালিল আর আরেকটা এক্স ক্রোমোজোমের মধ্যে প্রচ্ছন্ন অ্যালিল রয়েছে মানে হেটেরোজাইগাস অবস্থা রয়েছে, দুজন কন্যার মধ্যে কোনো ফিনোটাইপগত কোনো পার্থক্য নেই, কিন্তু জিনোটাইপগত পার্থক্য রয়েছে। এই হেটেরোজাইগাস যে কন্যা মানে যার একটা এক্স ক্রোমোজোমে প্রকট জিন, স্বাভাবিক প্রকট জিন, আর আরেকটা এক্স ক্রোমোজোমের মধ্যে যে মিউট্যান্ট প্রচ্ছন্ন জিন রয়েছে, ওই মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনটা সে তার পরবর্তী বংশে তার 50% পুত্রদের মধ্যে সঞ্চারিত করবে। এই কারণে হেটেরোজাইগাস অবস্থায় এক্স ক্রোমোজোম বাহিত জিনগুলোর বংশানুসরণের ক্ষেত্রে কন্যারা কিন্তু বাহক হয়, আর হোমোজাইগাস অবস্থায় কন্যারা সেই বৈশিষ্ট্যটার অধিকারী হয়, কিন্তু পুত্ররা হেমিজাইগাস অবস্থাতেই ওই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটার অধিকারী হয়। অর্থাৎ পুত্রদের মধ্যে একটা এক্স ক্রোমোজোমের মধ্যে যদি ওই প্রচ্ছন্ন জিনের অ্যালিলটা থাকে তাহলেই পুত্ররা ওই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অধিকারী হবে। এই কারণে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা কিন্তু পুত্রদের মধ্যে কন্যাদের তুলনায় অনেক বেশি দেখা যায়। আমি কিন্তু একটা কথা অনেক বারবার করে অনেকবার রিপিট করছি, তোমরা কিন্তু এগুলো মন দিয়ে বারবার শুনে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে এতক্ষণ আমরা যা আলোচনা করলাম মূলত সবই এক্স ক্রোমোজোম স্থিত জিনের বংশানুসরণ সম্পর্কিত। এবার আমরা একটু ওয়াই ক্রোমোজোম স্থিত জিনের বংশানুসরণ নিয়েও আলোচনা একটু অল্প করে আলোচনা করব। ওয়াই ক্রোমোজোম স্থিত জিনের বংশ, ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলো থাকে সেই জিনগুলোকে বলে হচ্ছে হল্যান্ড্রিক জিন। হল্যান্ড্রিক জিন কাকে বলে? বলবে যে ওয়াই ক্রোমোজোম স্থিত জিনগুলোকে বলা হয় হচ্ছে হল্যান্ড্রিক জিন, আর এই জিনগুলো সাধারণত পিতার থেকে পুত্রের দেহে সঞ্চারিত হয়, কারণ কন্যা বা মাতার কিন্তু ওয়াই ক্রোমোজোম থাকে না। পুত্ররা যে পুত্রদের যে একটা ওয়াই ক্রোমোজোম থাকে সেটা কিন্তু সে তার বাবার থেকে পায়, তার মানে পিতার ওয়াই ক্রোমোজোমটা সবসময় পুত্ররা প্রাপ্ত হবে, পুত্রদের দেহে সঞ্চারিত হবে। তার মানে পিতার ওয়াই ক্রোমোজোমের মধ্যে কোনো বৈশিষ্ট্য থাকলে সেটা সবসময় পুত্রদের মধ্যে সেই বৈশিষ্ট্যটা অবশ্যই প্রকাশিত হবে, হেমিজাইগাস অবস্থাতেই প্রকাশিত হবে সেই এক্স ক্রোমোজোম বাহিত বৈশিষ্ট্যগুলোর মতোই। ঠিক এই রকম একটা বৈশিষ্ট্য হচ্ছে হাইপার ট্রাইকোসিস পিনি। হাইপার ট্রাইকোসিস পিনি হচ্ছে, তোমরা খেয়াল করবে, তোমরা এটা অনেকেই দেখেছো, দেখবে অনেকেই
অনেক অনেক ক্ষেত্রে দেখবে পুরুষদের কানের যে বাইরের অংশ যেটাকে কর্ণছত্র বলে, সে কর্ণছত্রকে ইংলিশে পিনা বলে, সে কর্ণছত্রের মধ্যে চুল বা হেয়ার দেখতে পাবে। ওই বৈশিষ্ট্যটা যদি বাবার থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই পুত্রর মধ্যে সঞ্চারিত হবে। মানে বাবার যদি কর্ণছত্রে চুল থাকে বা হেয়ার হেয়ার পিনাতে হেয়ার থাকে, সেইটা কিন্তু অবশ্যই পুত্রর মধ্যে সঞ্চারিত হবে। এই যে হেয়ারি পিনা, হ্যাঁ, এইটাকে বলা হয় হচ্ছে মেডিকেল টার্মে বা বিজ্ঞানের ভাষায় হাইপার ট্রাইকোসিস পিনি। হাইপার মানে বেশি আর ট্রাইকোম মানে লোম। পিনাতে লোমের ন্যায় একটা লক্ষণ উপস্থিত, তাই জন্য এই বৈশিষ্ট্যটাকে বলা হয় হচ্ছে হাইপার ট্রাইকোসিস পিনি। এই হাইপার ট্রাইকোসিস পিনি এই বৈশিষ্ট্যটা হোল্যান্ড্রিক জিনবাহিত, যেটা ওয়াই ক্রোমোজোমে উপস্থিত, সেটা এই বৈশিষ্ট্যটাকে বৈশিষ্ট্যটা বহন করে। মানে ওয়াই ক্রোমোজোমই এই হাইপার ট্রাইকোসিস পিনি বৈশিষ্ট্যটা বহন করে, এবং ওয়াই ক্রোমোজোম স্থিত জিনগুলোকে বলা হয় হচ্ছে হোল্যান্ড্রিক জিন।